আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে কালোজাম মিষ্টি রেসিপি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কালোজাম মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে দুইটা আলু সিদ্ধ করে তারপর আলুর উপরে যে ছিলকাটা ছিল এটাকে উঠিয়ে নিয়েছি। তারপর সিদ্ধ করা আলুগুলো এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এগুলোকে হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আলুটা যখন আমরা ম্যাশ করব অবশ্যই খেয়াল রাখবো আলুর যেন গুটি দানাটা না থাকে, মানে ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে। দিয়ে দিয়েছি 1/3 কাপ ময়দা। আমি যে দুইটা আলু ম্যাশ করে নিয়েছি এই দুইটা আলু ম্যাশ করার পর কিন্তু আমার 1 কাপের মতো হয়েছে, তার সাথে আমি 1/3 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1/4 কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণ সুজি, আর এই সুজিটাকে কিন্তু আমি না ভেজেই দিয়ে দিয়েছি, অল্প করে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি সব কিছু একটু মাখিয়ে নিচ্ছি, মানে একটু মিশিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় আলু ম্যাশ করার পর কিন্তু আলু থেকে অনেকটা পানি ছেড়ে দেয়, তো প্রথমে সব কিছু দিয়ে তারপর একটু মিশিয়ে নিলেই হবে। সব কিছু কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে, হাতের সাথে আটকে আছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি না থাকলে কিন্তু বাটার কিংবা নর্মাল তেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। ঘি আর বেকিং পাউডারটা দেওয়ার পর আমি আবারও হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঘি আর বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু ডোটাকে আমি আরও 5 মিনিট এভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট পর দেখাই। মিষ্টির ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এর মাঝে আমরা মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। আর শিরা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 2টা ছোট এলাচ, আর এলাচের মুখটাকে ফাটিয়ে দিলাম। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি, আর চিনিটা গলে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিতে বলক চলে এসেছে, এখনও কিন্তু আমাদের শিরাটা হয় নাই, তো এই পানিটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব, তারপর দেখাই। আরও কিছুক্ষণ এই শিরাটাকে আমি জাল করেছি, আর মিষ্টির জন্য কিন্তু শিরাটা আমাদের হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে শিরাটা উঠিয়ে দেখাই কেমন হয়েছে। অল্প করে শিরা আমি স্পেচুলার মধ্যে নিয়ে নিয়েছি, তারপর একটা আঙুল দিয়ে দেখছি। এই যে দেখুন শিরাটা কিন্তু আঠালো আঠালো হয়ে গিয়েছে। মিষ্টির জন্য শিরাটা আমাদের হয়ে গিয়েছে। এই শিরাটাকে এখন নামিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম মিষ্টির ডোটাকে। হাতের মধ্যে আমি মিষ্টি তৈরি করার জন্য অল্প করে ঘি লাগিয়ে নিলাম। তারপর যে মিষ্টি ডোটা আছে তা থেকে অল্প পরিমাণ নিয়ে আমি মিষ্টি শেপ দিয়ে দিব। মিষ্টিগুলো কিন্তু বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারবেন। এই যে একটা আমি তৈরি করে নিয়েছি লম্বাটি শেপ দিয়ে, আরেকটি তৈরি করে দেখাই। যদি মিষ্টি গায়ে ফাটল থাকে তাহলে ডোটাকে আবারও আমরা 2-3 মিনিট মধ্যে তারপর মিষ্টি শেপ দিয়ে দিব। তো আমি এভাবে সবগুলো মিষ্টি শেপে রেডি করে নিচ্ছি। মিষ্টিগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই যে মিষ্টিগুলো, তেলটা আমার মিডিয়াম গরম আছে, আর এই মিডিয়াম গরম তেলের মধ্যে আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। কিছু মিষ্টি আমি দিয়ে দিলাম, এভাবে কিছুক্ষণ রেখে দিব। মিষ্টি দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখুন এগুলো কিন্তু ফুলে উঠেছে। আর চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে, আর মিডিয়াম আছে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো এগুলোকে আমি আরও কিছুক্ষণ ভেজে তারপর দেখাই। আরও 3 থেকে 4 মিনিট পর মিষ্টির কালারটা কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে, কালোজামের কালারটা কিন্তু এখনও আসে নাই। তো আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে তারপর দেখাই। আরও কিছুক্ষণ পর দেখুন মিষ্টির কালারটা কিন্তু সুন্দর এসে পড়েছে। তো এখন এই মিষ্টিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে সবগুলো মিষ্টি আমি ভেজে রেডি করে তারপর দেখাই। সবগুলো মিষ্টি আমি ভেজে রেডি করে নিলাম। এখন এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোর আঁচ মিডিয়াম রেখে 5 মিনিট এই মিষ্টিগুলো জাল করে নিব।
তাহলে 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাই 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো জাল করেছি আর এই 5 মিনিটের মধ্যে দেখুন মিষ্টিগুলো কিন্তু শিরাটাকে স্যুপ করে আরো বড় হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি আর কতটা রসালো আর কতটা তুলতুলে হয়েছে একটু খেয়াল করে দেখুন মিষ্টিগুলো গড়ানোর জন্য আমি এখানে কিছু মাও নিয়ে নিলাম এই মাওর মধ্যে এখন একটা মিষ্টি আমি গড়িয়ে নিচ্ছি এই মিষ্টিগুলোকে চাইলে আপনারা এমনিতেও খেয়ে নিতে পারেন কিংবা মাওয়াতেও গড়িয়ে তারপর পরিবেশন করে নিতে পারেন আলতো করে মিষ্টিটাকে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন কেউ কি বুঝতে পারবেন যে এটা আলু দিয়ে তৈরি তো এইভাবে আমি সবগুলো মিষ্টি মাওয়ার মধ্যে গড়িয়ে নিব সবগুলো মিষ্টি আমি মাওয়ার মধ্যে গড়িয়ে পরিবেশন করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাই মিষ্টি ভিতরটা কতটা সফট হয়েছে এটি দেখুন কতটা তুলতুলে আর কতটা নরম হয়েছে তো আমি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের রেসিপিটি আল্লাহ হাফেজ